ওপারে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, মাঝে মেঘনা, এপারে কিশোরগঞ্জের ভৈরব। সড়ক আর নৌপথের যুগল বিন্যাসে নদীর দুপাড় এখানে হয়ে উঠেছে বাণিজ্যের প্রাণকেন্দ্র। ভৈরব রেল ও সড়ক সেতুর কাছেই নদীপাড়ের এখানে ওখানে নানা রকম ঘাট। এই ঘাটটির নাম ভৈরব কয়লা ঘাট। শ্রমজীবী মানুষের কর্মচাঞ্চল্যে এ ঘাট ব্যস্ত সব সময়। প্রতিদিন শত শত টন কয়লার আনা নেয়া এখানে। পেট ভর্তি পাথুরে কয়লা নিয়ে 100-এরও বেশি বার্জ প্রতিদিন ভিড় করে ঘাটে। বার্জের কয়লা ঘাটে নামিয়ে খালাসিরা প্রতি 14 টুকরির জন্য মজুরি নেয় 35 টাকা। সুনামগঞ্জের ডাম্পের বাজার থেকেই বেশিরভাগ আমদানি করা কয়লা এখানে বয়ে আনে বার্জগুলো। চাহিদা, আমদানি এবং মান, এই তিনের উপর ভিত্তি করে কয়লার দাম ওঠানামা করে এখানে। মিহি কয়লার দাম কম, পাথুরে কয়লার বেশি। ভৈরবের এই ঘাটে প্রতি টন কয়লা বিক্রয় 3,500 থেকে 5,500 টাকায়। টন টন কয়লা নিয়ে শত শত ট্রাক এখান থেকে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। জীবাশ্ম জ্বালানির যোগান অব্যাহত রেখে দেশের এনার্জি সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ভৈরবের এই কয়লাঘাট।